দর্শক, আমরা হবিগঞ্জের যে সাতছড়ি জাতীয় উদ্যান, এই উদ্যানে যাওয়ার পথে মাধবপুর থেকে যখন রওনা দিয়েছি চোনারেঘাটের উদ্দেশ্যে, মানে জাতীয় উদ্যানের উদ্দেশ্যে, তখন এই রাস্তায় মাইলের পর মাইল চায়ের বাগান। আপনি আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন চায়ের বাগান, মাইলের পর মাইল চায়ের বাগান, এবং টিলা পাহাড়ের মতো রয়েছে, এই পাহাড় কেটে রাস্তা রয়েছে, সব মিলে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। আপনি মানে মানে অভূতপূর্ব দৃশ্য, আপনার মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। সাতছড়ি উদ্যানে যারা যান মাধবপুর থেকে চোনারেঘাটের পথে, ওই সাতছড়ি জাতীয় উদ্যান যাওয়ার পথে মাইলের পর মাইল রাস্তার দুই পাশে এই চায়ের বাগান। এবং এই চায়ের বাগানই শুধু নয়, চায়ের বাগানগুলি বিভিন্ন টিলা এবং পাহাড়ে অবস্থিত। এই চায়ের বাগান দেখে অবশ্যই আপনি অভিভূত হবেন। আমরা আজকে আপনাদেরকে এই চায়ের বাগান দেখাবো, সাথে থাকুন আমাদের। আমরা আছি আপনাদের সঙ্গে স্পাইস 24 ইউটিউব চ্যানেল। আমরা চা বাগানের মাঝ দিয়ে যাচ্ছি, পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, দুই পাশে চা বাগান, ঠিক মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি। যে অনিন্দ সুন্দর করে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, দুই পাশে চায়ের বাগান, দুই পাশে চায়ের বাগান, পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, ঢালু রাস্তা। আমরা এখন নামছি পাহাড় থেকে, পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এবং দুই পাশে চায়ের বাগান, মাইলের পর মাইল চায়ের বাগান, মাইলের পর মাইল এরকম পাহাড় কেটেই রাস্তা করা হয়েছে দুই পাশ দিয়ে, মাইলের পর মাইল চায়ের বাগান রাস্তার। এই যে এই পাশেও চায়ের বাগান, এই পাশেও চায়ের বাগান, এই যে আমরা দেখতে পাচ্ছি চায়ের বাগান, এই যে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওইগুলো চায়ের বাগান। দর্শক, আমরা চায়ের বাগানের ভিতরে ঢুকে পড়েছি, আমরা যাচ্ছি চায়ের বাগান দিয়ে। এই যে চায়ের গাছ, এই যে চায়ের বাগান, এটা মাইলের পর মাইল বিস্তৃত চায়ের বাগান। এখানে আমি একটা জিনিস দেখাই, যে পাহাড় কেটে পড়েছে, এই পাহাড়ের নিচে আপনারা যে এই যে বালি দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা নদীর মতো। ওই বর্ষাকালে যখন পাহাড়ি ঢল নামে, সেই পাহাড়ি ঢলে এই এই যে এটা ছড়া বলা হয় পাহাড়ি ভাষায়, এই ছড়া দিয়ে নদীতে গিয়ে মিশে। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই ছড়া, এবং এই পাহাড়ের মানে পাশ দিয়ে বয়ে চলা এই ছড়া আপনি অনেক দেখতে পাবেন। এই যে চায়ের গাছ এবং চায়ের বাগান, পাহাড়গুলি মানে অনেকটা দূরে দূরে, কোনোগুলি কাছে কাছেও রয়েছে, প্রত্যেকটা পাহাড়ি চায়ের বাগান রয়েছে। এই যে চায়ের বাগান, মানে বিস্তৃত চায়ের বাগান, মাইলের পর মাইল শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। এই যে দূরে পাহাড় রয়েছে, যে উঁচু পাহাড় রয়েছে, এবং এই পাহাড়ের পাশ দিয়ে দিয়ে এরকম ছড়া অনেক রয়েছে। বর্ষাকালে হয়তো আরও সুন্দর, আমরা এসেছি এই শুকনোকালে। এই যে চায়ের বাগান, আমি চায়ের বাগানের মাছ দিয়ে যদি যাই আপনাদেরকে একটু দেখাই, খুব সুন্দর, একেবারে সাজানো গোছানো চায়ের গাছ, অনেক সুন্দর। চা গাছের গুঁড়োটা যদি আপনাকে একটু দেখাই, অনেক মজবুত। এলো চা গাছের গুঁড়ি, এই যে চা গাছের গুঁড়ি, এটা হলো সম্পূর্ণ একটা গাছ। এই গাছগুলি মানে ছেঁটে দেওয়া হয়েছে, কচি কচি পাতা ধরবে এখন, তারপর এই কচি কচি পাতা তুলে মেশিনে প্রসেসিং করে চা বানানো হয়। এগুলি হলো চায়ের গাছ, এবং দূর থেকে, অনেক দূর থেকে দেখা যায় একবার সমান সরু অবস্থায় চায়ের গাছ, অনেক সুন্দর। যারা সিলেটে চা বাগান দেখেছেন, সেখানে তো চা বাগান আছে। এই যে হবিগঞ্জ, এই হবিগঞ্জেও মাইলের পর মাইল চায়ের বাগান। আপনারা যারা সাতছড়ি উদ্যানে যান, জাতীয় উদ্যানে যাওয়ার পথে, মাধবপুর থেকে যখন আপনি চোনারোঘাটের দিকে যাবেন, মানে সাতছড়ি জাতীয় উদ্যানে, ওই সাতছড়ি জাতীয় উদ্যানে যাওয়ার পথেই মাইলের পর মাইল চা বাগান, পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, এবং পাহাড়ের ফাঁকে ফাঁকে এরকম ছড়া রয়েছে যেগুলি নদীতে গিয়ে মিশেছে। এখন বালু, বর্ষাকালে এখান দিয়ে পানি প্রবাহিত হয়। মাইলের পর মাইল চা বাগান, একটা নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। চা বাগানের মাঝে কিছু পর পর একটি করে গাছ লাগানো আছে, চায়ের পাতাগুলি এখন, কচি পাতাগুলি বের হচ্ছে। আমি যদি খুব কাছে নিয়ে আপনাদেরকে দেখাই, বের হচ্ছে, এগুলি
কাটিং করে দেওয়া হয়েছে এবং কচি পাতা বের হবে, যে পাতাগুলি দিয়ে মূলত চা পাতা বানানো হয়। এই হলো চায়ের বাগান।